হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিও, গর্ভের শিশু নড়াচড়া না করলে কি করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা নতুন আমার চ্যানেলে আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। একজন মায়ের জন্য গর্ভকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এ সময় মায়ের শরীরের যত্ন যেমন ঠিকঠাক মতো নেওয়া দরকার, তেমনি গর্ভস্থ শিশুর দিকেও নজর দিতে হয়। গর্ভের শিশু যদি সুস্থ ও স্বাভাবিক থাকে, তাহলে সে মায়ের পেটে স্বাভাবিক নড়াচড়া করবেই, যা অন্তঃসত্ত্বা অনুভব করতে পারেন। আমাদের কাছে মায়েরা প্রায় অভিযোগ করে থাকেন যে পেটে থাকা শিশু নড়ে না, আবার কেউ কেউ বলেন পেটে বাচ্চা কম নড়ে। আবার অনেকের মনে প্রশ্ন থাকে, পেটে শিশু ভালো আছে কিনা কিভাবে বুঝবেন। পেটের মধ্যে শিশুর নড়াচড়া শুরু হয় প্রসবের বহু আগ থেকেই। 10 সপ্তাহ বা 12 সপ্তাহ থেকেই পেটের মধ্যে শিশু নড়াচড়া করে, কিন্তু মা তখন সেটা বুঝতে পারেন না। যিনি প্রথমবারের মতো মা হচ্ছেন, তিনি এই নড়াচড়া বুঝতে পারেন তার গর্ভকালীন সময়ের 6 মাসের পর। এর আগে তার মধ্যে একটা অনুভূতি কাজ করে, কিন্তু বাচ্চার নড়াচড়ার পরিমাণ গুনতে সক্ষম হয় না। আপনার গর্ভের শিশুটির স্বাস্থ্য ঠিক আছে কিনা জানার একটা সবচেয়ে সহজ উপায় হলো বাচ্চা কতটা নড়াচড়া করছে সে ব্যাপারে সচেতন থাকা। প্রত্যেকটি শিশু আলাদা এবং প্রত্যেক মায়ের উচিত তিনি যেন সময় নিয়ে গর্ভের শিশুর নড়াচড়া করার নিজস্ব ধরনগুলোর ব্যাপারে পরিচিত হন। আপনার গর্ভের শিশুর নড়াচড়া হ্রাস পেলে বা পরিবর্তন হলে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি লক্ষ্য করেন যে আপনার বাচ্চা স্বাভাবিকের চেয়ে কম নড়াচড়া করছে বা নড়াচড়ার ধরনটি বদলে গেছে, আপনার শিশুটি যে সুস্থ না বা গর্ভে ঠিকভাবে বেড়ে উঠছে না, তা বোঝার এটি প্রথম লক্ষণ হতে পারে। যদি আপনার ভাগ্য ভালো হয় এবং শিশু জেগে থাকে, তবে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের শিশুর নড়াচড়া দেখা সম্ভব। 7 থেকে 8 সপ্তাহে বাচ্চা ধীরে ধীরে নড়াচড়া করে, যেমন এক পাশ থেকে অন্য পাশ হয়। 9 সপ্তাহের দিকে তার হাত ও পা নড়াচড়া করে এবং তরল পদার্থ শোষণ করে। 10 সপ্তাহের দিকে সে মাথা ঘুরায় এবং হাত দিয়ে মুখ স্পর্শ করে। 11 সপ্তাহে সে মুখ খুলতে পারে। 14 সপ্তাহে সে চোখ নাড়াতে পারে। সাধারণত বাচ্চার নড়াচড়া শক্তিশালী না হওয়া পর্যন্ত আপনি বাচ্চার লাথি অনুভব করতে পারবেন না। লাথি মারার আগে আপনি হালকা নড়াচড়া অনুভব করতে পারবেন। বাচ্চা সারাক্ষণ নড়াচড়া করে না, বেশিরভাগ সময় সে বিশ্রাম নেয় এবং ঘুমিয়ে থাকে। যদি আল্ট্রাসাউন্ডে গর্ভের শিশু নড়াচড়া দেখতে না পান, তবে চিন্তার বিষয় নেই, সে হয়তো সেই সময়টা ঘুমিয়ে আছে। গর্ভাবস্থার শেষ সময়ের দিকে শিশু একটানা মাত্র 45 মিনিটের মতো ঘুমায়। আপনি যদি 27 সপ্তাহের বেশি গর্ভবতী হয়ে থাকেন, আপনার শিশুর হৃদস্পন্দন অন্তত পক্ষে 20 মিনিট ধরে পর্যবেক্ষণ করা হবে। আপনি দেখতে পাবেন আপনার শিশু নড়াচড়ার সময় তার হৃদস্পন্দন বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে এ পরীক্ষাগুলোর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু দিনের মধ্যে সবসময় শিশুর নড়াচড়া একই রকম থাকবে না। বাচ্চারা ঘুমের সময় কোনো নড়াচড়া করে না, কিন্তু এই সময়টি সর্বোচ্চ 90 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষজ্ঞদের মতে আরো অন্য যেসব সাধারণ কারণে মায়েরা বাচ্চার নড়াচড়া স্বাভাবিকের চেয়ে কম পেতে পারেন। গর্ভফুল সামনে থাকলে, মায়েরা যদি তীব্র ব্যথা বা ঘুমের ওষুধ খান, বাচ্চার শ্বাসকষ্ট হলে, কিংবা শিশুর ভ্রূণ মৃত হবার আগে মুভমেন্ট কমে যায়। গর্ভের শিশু থাকা অবস্থায় এক ধরনের হলুদ তরল শিশুর চারপাশে থাকে, একে অ্যামিনিটিক তরল বলা হয়, যা কমে গেলে শিশুর নড়াচড়াও কমে যায়। মায়ের মানসিক বা শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হলে, বাচ্চার নিউরোমাস্কুলার রোগ বা স্নায়ু রোগ থাকলে বাচ্চার নড়াচড়া কমে যাবে। গর্ভধারণের শেষের দিকে এবং ডেলিভারির আনুমানিক সময় পার হওয়ার পরও যদি কেউ নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করেন, তাদের নড়াচড়া পর্যবেক্ষণ করতে বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাধারণত এ সময় গর্ভস্থ বাচ্চা দিনে কমপক্ষে 10 থেকে 12 বার মুভমেন্ট করে থাকে। এর চেয়ে কম মনে হলে মাদের বাঁ পাশে কাত হয়ে পরবর্তী 2 ঘন্টা মুভমেন্ট গুনতে হবে, এবং যদি এটা 10-এর কম হয়, তবে তাদের অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। আশা করি আমার আজকের ভিডিওটি প্রতিটি গর্ভবতী নারীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, আজকেই আমার ভিডিও দেখছেন, তাহলে প্লিজ বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে রাখুন, যাতে এই চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে।
পরবর্তীতে আপনি সময় করে তা দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।